ক্ষমার দিকে ছোট, জান্নাতের দিকে ছোট। ক্ষমা লাভের প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি? আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি? আল্লাহ বললেন ফাসতাবিকুল খায়রাত, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের, তাই না? দুনিয়া কামানোর প্রতিযোগিতা করি আমরা। কি করে বেশি অর্থ উপার্জন করে যায়, হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক, টাকা কামানোর প্রতিযোগিতা আসরা নাই। ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা। জোরে কোন ঠিক কিনা? আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি, আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি, আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা, এটাও জানেন আপনারা। কে হবে সৎ মানুষ, কে হবে আদর্শ বাংলাদেশি, এরকম প্রতিযোগিতা আছে? সবাই কি হইতে চায়? মাসুদ রানা, বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, মাসুদ রানার প্রতিযোগিতা, টাকা কামানোর প্রতিযোগিতা, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ বললেন নো, ফাসতাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না, ভালো কাজের প্রতিযোগিতা করো। আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট, এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। পড়েন ও আমার গোলামেরা, আমার বান্দারা, ছোট দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও ক্ষমার দিকে, দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। এমন জান্নাত আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ, যেই জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত, বিশাল জান্নাত। জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে, ঠেলাঠেলি, জায়গা নিয়ে মারামারি? আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই? কোর্ট পর্যন্ত গড়ায়, তাই না? সামান্য এক বিঘা জায়গার জন্য কোথায় চলে যায়? কোর্টে। কোর্ট পর্যন্ত গড়ায়, কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কা ধাক্কি হবে? বিশাল জান্নাত, বিশাল জান্নাত। সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান্নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে, ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের 10 গুণ বড় হবে। আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায়, দরজাগুলোর দুইটা কপাট ছিল, জানেন? দুইটা কপাট একসাথে আইনার উপরে তালা লাগাইতো। এখনই না, এক কপাটের দরজা শার্ট করে খুলে যায়, এখনো আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট, এই দুইটা কপাটের একটা কপাট কত বড়? শোনো, ইন্না আল মিসরাঈন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কাত ওয়া হাজার। জান্নাতের দুই দরজার দুই কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর। এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর, ওই হিসাবে কয়েকশো কোটি লোক, কয়েকশো একসাথে জান্নাতে ঢুকবে। এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে। তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, কিলাকিলি? সুবহানাল্লাহ। পড়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন ক্ষমার দিকে ছোট, আর এমন জান্নাতের দিকে ছোট যে জান্নাতটা আকার জমিন বিস্তৃত, উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে? তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা, জান্নাত একটা কি জায়গা যেখানে মুত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে, নাকি সবাই ঢুকতে পারবে? সবাই ঢুকতে পারবে না, ওখানে শুধু মুত্তাকিনরা ঢুকতে পারবে। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন
এই উইদ্দাতের এই শব্দের ব্যবহারই করেছেন আ'দাদতু লি'ইবাদিয়া সলিহিন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মা লা আইনুন রাআত পৃথিবীর কোন চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোন কান জান্নাতের কোন সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর সুবহানাল্লাহ আস্তে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন আমি আমার মুত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি মুত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি পারবেন এখন মুত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কাফিরিন কাফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবে সুবহানাল্লাহ পড়েন যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দার্থহীন কণ্ঠে ঘোষণা করে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই আর এটা হুদাল্লিল সবাই বলেন হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী যে কাউকে এই কিতাব পথ দেখায় না ওয়ালা ইয়াজিদিজ যালিমিনা ইল্লা খাসারা জালেমদেরকে এই কিতাব পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মুত্তাকিদের পথ দেখায় জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কি কোরআনের কোরআনের যেমন দুধ এটা সবার উপকারে আসে না কিন্তু দোষটা কি দুধের দুধ হচ্ছে সুষম খাবার এটার মধ্যে খাদ্য উপাদানের যে ছয়টা পোর্শন সবটাই আছে কিন্তু সবাই হজম করতে পারে না পেট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে তাহলে দোষ কি দুধের নাজার পেট খারাপ তার সুবহানাল্লাহ পড়েন কোরআনের কোনো দোষ নাই এটা হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী মুত্তাকি কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ ওইখানে বর্ণনা দিলেন একভাবে এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিলেন আরেকভাবে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন এই ক্ষমা এই জান্নাত যেই কাউকেই দেয়া হবে না যারা মুত্তাকিন তাদেরকেই দেয়া হবে সুবহানাল্লাহ তাহলে আজকে আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই তিনজন চাই শুধু এখন 15-20 জন হইছে সবাই যান এলাকার লোকদের একটু গলায় সাউন্ড কম এমনি আগে থেকে তাই না কিছু এলাকা আছে আমরা তো সারা দেশ চড়ে বেড়াই উই মুভ ফ্রম দ্য ওয়ান কর্নার অফ দ্য কান্ট্রি টু দ্য অ্যানাদার কর্নার আজকে আছি সকালে এখানে এরপরে চলে গেছি কক্সবাজার এরপর আবার খুলনা আমরা জানি কাদের গলায় জোর বেশি ফেনীতে নোয়াখালীতে বক্তার কথা কওয়া লাগে না কথা কয় শ্রোতারা আমরা ক বললে টাইনা নিয়ে ওটার কলিকাতা বানাইয়া স্লোগান কলিকাতা খুই নাই আমি শুধু ক বলছি কি বলছি ওটার টাইনা কি বানাইছে কলিকাতা তো শ্রোতাদের একটা বড় রোল আছে দে হ্যাভ হিউজ রোল ইন দিস তাফসীর প্রোগ্রাম আপনাদের একটা ভালো রোল প্লে করতে হবে আপনারাই পারেন আমাদের থেকে আলোচনা বের করে নিয়ে আসতে আপনারা যদি জিমাইতে থাকেন আর আমি যদি গুতায়ও আওয়াজ বের করতে না পারি আমার ভেতর থেকে কথা বেরোবে না আর আপনারা যদি প্রাণবন্ত থাকেন সজীব থাকেন শেষ পর্যন্ত তাহলে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ আমার মুখ দিয়ে বের করায় দিবে আমরা আজকে কি হয়ে ফিরে যেতে চাই নাকি মাসুদ রানা কি হইতে চাই তাহলে রিয়েলিটি শো একটা এরকম হওয়া দরকার কে হবে মুত্তাকি কিন্তু রিয়েলিটি শো এর নাম কে হবে মাসুদ রানা আমরা মাসুদ রানা হতে চাই না আমরা মুত্তাকি হতে চাই ইনশাআল্লাহ পড়েন আল্লাহ এখানে মুত্তাকিনদের পাঁচটা গুণের কথা বলেছেন কয়টা একটু মিলায়ে দেখবো আজকে আমরা যে পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে কিনা যদি থাকে ওয়েল এন্ড গুড আলহামদুলিল্লাহ যদি না থাকে
তাহলে এই পাঁচটা গুণ নিজেদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? কথা খুব সোজা সাপটা, যদি এগুলো নিয়ে যেতে পারেন দেন আওয়ার ওয়াজ ইজ সাকসেসফুল, তা না হইলে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? এত ক্যামেরা, এত লাইটিং ফাইটিং করে কি লাভ? এই যে ছুটে আসছেন শীতের রাত, আমি তো এত জেলায় ঘুরলাম এরকম শীত পাই নাই। আপনাদের লক্ষ্মীপুরে যে শীত মাশাআল্লাহ, আমি গাড়ি থেকে বেরোই কাঁপতে শুরু করছি, খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে। তো এই যে শীতের রাতে মাফলার টাফলার পেঁচায় অনেক রাত পর্যন্ত আপনার দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, হিসাব খুব সোজা সাপটা। মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, জীবন পাল্টাতে চাই, সময় নষ্ট করতে আসি নাই। সময়ের অনেক দাম, সময়ের দাম দিতে শিখেন, সময়গুলো অনেক দামি। সো আজকের আলোচনা থেকে আমরা কিছু নিয়ে যাব, শিখে যাব, আর কি হয়ে ফিরে যাব। বৈশিষ্ট্য কয়টা তাহলে একটু চেক করব, যে আছে কিনা আমাদের মধ্যে এই গুণগুলা, থাকলে ভালো, অনেকের হয়তো আছে, যদি না থাকে এগুলো আমাদের ধারণ করতে হবে। কথা কি ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, মুত্তাকিনরা সুখে দুঃখে সব সময় দান করে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। সচ্ছল অবস্থায় তারা বেশি দান করে, কিন্তু অসচ্ছল অবস্থায়ও করে, বেশি হয়তো করে না কিন্তু কম করে করে, কিন্তু দান করে। এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমিনাল গায়্যা ওয়াল আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য, ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন, তারা আমার রাস্তায় দান করে। দান করলে খুশি হয়ে যায় কে? সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে? যাকাত দিলে পছন্দ করে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। দিল পরে খুলবে আগে হাত খুলতে হবে, উপরের হাত নিচের হাতের চাইতে সেরা। যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না, যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে। তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান, দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে, থামানো যাবে না। একটা সময় ভালো যাচ্ছে আমার, বেশি করে দিচ্ছি, আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব, কিন্তু দিব। দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে? কেউ এসে আপনার কাছে চাচ্ছে, এই যে আপনি দিতে পারতেছেন, এই তৌফিকটা দিল কে? প্রাইভেট প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়া, জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে, পথবঞ্চিত শিশুরা খেতে পায় না, বৃষ্টিতে ভিজে, ভাঙা একটা থালা নিয়ে স্যার দুইটা টাকা দেন, অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, এই যে আপনি ধমক দিছেন, ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, আমি দেয়ার মালিক, তুমি দাও, তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব। আল্লাহু আকবার। মদিনার জমিনে সবচাইতে গরিব সাহাবীর নাম ছিল সাইয়েদনা বেলাল আল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর খাস মুয়াজ্জিন, ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখতে ছিল কুচকুচে কালো, কিন্তু হৃদয়টা ছিল সাদা। মদিনার সবচাইতে গরিব সাহাবী, লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এসআর আর কিছু ছিল না,
শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তুলেন কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কি না মদিনার সবচেয়ে গরীব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বিশ্বনবী বললেন আংফিকিয়া বেলাল ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো সুবহানাল্লাহ আংফিকিয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইখলালা ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও বাড়ায়া দিবে কে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদ ছিল না এই লুঙ্গিটাই সম্পদ আর কিছু না ওই বেলালকে বিশ্বনবী বলেছেন দান করো বেলাল কিপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين متقينদের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনি কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে দিবে আল্লাহ মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম সুবহানাল্লাহ পড়ে আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যেই চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানে 700 আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ 100 গুণ থেকে 700 গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আনফিক ইবনা আদম উনফিক আলাইক হে বনি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে 5 কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফলাই দিলে না 10 কেজি ধরতে পারবেন কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজির ওইটা দিয়ে দেন 40 কেজি আসবে আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আনফিক ইবনা আদম উনফিক আলাইক হে বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবহানাল্লাহ পড়েন তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলেও আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোস্বা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তাসাদদাকা বিসাদাকা فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কে আল্লাহ সিররুন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله
لك صدقات تخفى لا يعلمها إلا الله. سبحان الله পড়ে। هل لك سر عند الله؟ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো? তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানগুলোরে পছন্দ করে কে? যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কিয়ামতের দিন আমলনামা দেখে তারা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই, হয়তো এটা আমার আমলনামা নয়, ফেরেশতারা ভুল করে অন্যের আমলনামা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা ভুল করে নাকি? তোমার আমলনামাই তোমার হাতে পৌঁছেছে। দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, কি করে এত আমলের পাহাড়? আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো, ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। সেই বুখারীর বর্ণনা, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু, তোমরা তোমাদের গাভী যেমনে পালো। বাসুর পালন কারা কারা দেখি লক্ষ্মীপুরে? মাশাআল্লাহ অনেক গরু টরু আছে তো এলাকায়। ছাগল পালন কারা কারা? ওট পালন কারা কারা দেখি? ওট নাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো, বাছুর পালো, পেলে পুষে যেমনি বড় করো, তোমার ওই ছোট্ট দান, ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা ওইটারে আমি পালছি। তোমরা যেমনি বাছুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সওয়াবটাকে পেলেছি, পেলে পুষে ইয়া বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমলনামায় উঠিয়ে দিছি। তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে। ইউনফিকুনা ফিসসাররা, লক্ষ্মীপুরের ভাইয়েরা খেয়াল করে শুনেন, মুত্তাকি বান্দাদের প্রথম গুণ সুখে থাকি আর দুঃখে থাকি আল্লাহর রাস্তায় দান করব আমরা, ঠিক কি না? সর্বাবস্থায় দান করতে হবে। ফিসসাররা সুখের সময়ও করব, অফিদাররা দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে 10,000 টাকা দান করি, দুঃখের সময় 10 টাকা তো দিতে পারবো, কথা বুঝে নাই বোধ হয়। কষ্টের সময় অল্প দিব, কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব, পারা যাবে? তাহলে মুত্তাকিদের প্রথম গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিসসাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন-নাস والله يحب المحسنين। মুত্তাকিদের প্রথম গুণ, সুখে দুঃখে মুত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে। এটা বোঝা গেছে না? মনে থাকবে কতক্ষণ? হ্যাঁ কাল কি ভুলে যাবে? কে আসিব? হ্যাঁ আসবেন, মনে থাকবে, মনের কান দিয়ে শুনতে হবে। এই কান না, মনেও একটা কান আছে, ওই কান দিয়ে শুনলে ভুলবেন না। তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম, যারা সুখে দুঃখে কি করে? দান করলে বাড়ায় দেয় কে? ধৈর্য রাখলে নতুন কিছু পাওয়া যায়, ওটা ছাইরা দেন, ওটা দিয়ে দেন, তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে? তাহলে এটা বুঝে ফেলছেন না? হজম হয়েছে, হজম এটার হজম করে ফেলেন। হয়ে গেছে গা? আচ্ছা এবার আল্লাহ বললেন মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়যা, মুত্তাকি বান্দারা তাদের রাগকে হজম করে, রাগ সংবরণ করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসছে কঠিন ওয়াজ। এবার একজনকে হুজুর এড়াই তো পারি না, এড়াই তো পারি না, এটা পারতে হবে আপনাকে মুত্তাকি হতে চাইলে। ওয়াল কাযিমিনাল গায়ব, মুত্তাকিনরা নিজেদের রাগকে সংবরণ করে, রাগ হজম করে, রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। আমাদের অনেকের অনেক রাগ, এত রাগ, রাগের সময় হিতায়ত জ্ঞান থাকে না, এরকম আছে না? নাই। রাগ কিন্তু অনেক ভয়ঙ্কর, জানেন?
রাগ বেশি কার কার লক্ষীপুরের দেখি তো খাইছে আছে তো দেখি তিন চার জনের রাগ আছে না বাকি সব আল্লাহর ওলি লক্ষীপুরের ঘরে ঘরে রাগ আচ্ছা লক্ষীপুরের মানুষ অনেক ভদ্র শান্তশিষ্ট রাগ টাগ নাই হ্যাঁ বাঙ্গালায় তো এই রাগ ভয়ঙ্কর এটা রাগ কিন্তু ভয়ঙ্কর মানুষ যখন রাগ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে কি করে কি বলে সে জানে পৃথিবীর সবাই আমরা রাগি কেউ কম কেউ বেশি এটা ভেরি ন্যাচারাল আমাদের দেহে একটা হরমোন আছে অ্যাড্রেনালিন বলে আর কি এটাকে অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইওর বডিজ ফাইট রেসপন্স এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে আপনার বডি তখন ফাইট করতে মনে চায় কোপায়লাম মাইরালাম উতরে হোতায়লাম ওয়াক করে এরকম একটা অ্যাটিটিউড চলে আসে না এটা ন্যাচারাল এই অ্যাড্রেনালিন হরমোন যখন নিঃসরিত হয় এটা আপনার ফাইট রেসপন্স কে ট্রিগার আপ করে তখন আপনার দেহ খুব উত্তেজিত ফাইট করতে মনে চায় মনে চায় এখনই ধরি ওরে আছে না নাই তবে এটা ভালো কাজে লাগাইতে হবে রাগটা পারা যাবে না রাগ কিন্তু খুব ভয়ঙ্কর এই রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে হার্ট অ্যাটাক করে অনেকে রাগে স্ট্রোক করে ফেলে রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায় যখন ঝড়টা হয় তখনও তো টের পাওয়া যায় না রাগও তেমন যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায় হায় রে এটা কি করলাম রাগের সময় দিয়ে দিছে তালাক রাগের সময় কি করছে রাগ যখন শেষ তখন কয় হায় হায় বউ তুমি তো আমার কৈতরি তুমি তো আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তো রাগের সময় ওটা খেয়াল ছিল না তো এরকম অনেক যেহেতু হিতাহিত জ্ঞান থাকে না অনেক দুর্ঘটনা ঘটে যায় মারামারি হয় সম্পর্কের অবনতি হয় স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে বাবা ছেলের সাথে রাগ করে না বাপে কয় দিমু না তোরে কিচ্ছু দিমু না পোলায় কয় দিবা না কে বাপে কয় দিলাম না পোলায় কয় মারলাম তোমারে বাপে কয় তোরে ত্যাজ্য করলাম পোলায় কয় কোপ দিলাম আছে না নাই শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায় বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে দেখছেন আল্লাহ যেখানে যত ফোঁটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোঁটা দেয় এটার নাম ইসলাম এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল কাযিমিন আল গায়ব মুত্তাকিনরা রাগকে সংবরণ করে তারা অল্পতে চটে যায় না তারা হট টেম্পার্ড না তারা বুঝে শুনে কাজ করে নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসুরআ কুস্তি করে যে অন্যকে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয় ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইসা শাদীদু বিসুরআ যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না বরং ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী সুবহানাল্লাহ পড়ো এজন্য আমি মুত্তাকি হমু হুজুর হুজুর আজকের ওয়াজ শুনে আমি মুত্তাকি শুধু হাত তুলে মুত্তাকি বললে হবে না রাগ নিয়ন্ত্রণের রাগ কন্ট্রোল করার অভ্যাস নিজের মধ্যে জাগ্রত করতে হবে ঠিক কি না এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু নসিহত করেন নসিহত করেন বিশ্বনবী বললেন লা তাগদাব ও সাহাবী তুমি রেগে যেও না সাহাবী বললেন নবী আবার নসিহত করেন বিশ্বনবী বললেন তুমি রেগে যেও না সাহাবী বললেন শুনলাম তো এটা আরেকটা কিছু কোন বিশ্বনবী বললেন রেগে যেও না
রাদ্দাদা মিরারান বারবার যতবার সাহাবি বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন বিশ্বনবী একটা নসিহতই করলেন রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন ওরা পায়ে পড়া দিয়ে ঝগড়া করবে ওরা আপনারে অলওয়েজ পোক করবে ওরা আপনারে হট টেম্পার্ড বানাতে চাবে আপনারে অস্থির করে দিতে চাবে কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানা আছে আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি মানব রচিত কোন ফর্মুলায় আমরা চলি না জোরে বলেন ঠিক কি না মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়ব মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে রাগ নাই কার খুব নাই কার কিন্তু মুমিনরা মুত্তাকিনরা চাইলে রাগ দেখায় না তারা রাগকে কি করে পারবেন পারবেন ইনশাআল্লাহ আজকে থেকে ভাবির আর বকবেন না তো ঝগড়া করবেন না তো ছেলেমেয়েদের উপর উত্তেজিত হবেন না তো হ্যাঁ রাগারাগি করবেন মনে থাকবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না সুবহানাল্লাহ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন উটের পচা নাড়ি ভরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় উটের বা গরুর নাড়ি ভরি চাপায়া দেয়া হয়েছে এলাকায় আছে কেউ নাই তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তায়েফবাসীদের লাভের জন্য খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে আহত করা হলো আবার উঠে দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর মেরেছো তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নূরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেছি ওদের লাভের জন্য ওরা আমারে মারলো আহা তারপর রাসূল সাল্লাল্লাহু কি রেগে গিয়েছেন কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনো ভাবে রাসূল সাল্লাল্লাহু রাখতেন না নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু রাগেন নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খাদেম ছিল উনি বললেন কুনতু আমশি মা রাসূলিল্লাহ আমি একবার রাসূল সাল্লাল্লাহু সাথে কোথাও যাচ্ছিলাম ওয়ালাইহি বুরদুন নাজরানি তখন রাসূল সাল্লাল্লাহু গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর আপনারা চাদর পরেন না শীতকালে রাসূল সাল্লাল্লাহু চাদর পরতেন রাসূল সাল্লাল্লাহু নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন গলিজুল হাশিয়া যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে কি ছিল হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু চাদর ধরে টান দিল টান দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের এই খসখসে ডিজাইন ঘাড় আর কাঁধের এখানে যখন টান খেল এই খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসূলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ে ধারে সে টান দিয়ে বলে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আসছে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান এসে বলে বেদুইন তো এদের মধ্যে সভ্যতা ছিল না
يا محمد او محمد مرلي من مال الله او محمد امار খাওয়ার মতো টাকা নাই তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয় আসছে ভিক্ষা করতে আয়েশা চাদর ধরে দিছে টান ঘরের রক চামড়া ছিড়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেয়েছেন ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার দিকে তাকালেন তাকিয়ে ফাদহিক একটা মুচকি হাসি দিলেন সুবহানাল্লাহ আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি এক ফকির আয়েশা কয় ভিক্ষা দেন টাকা দেন বলে আমার চাদর টান দিছে আর ওই চাদরে আমার ঘরের চামড়া ছিড়ে গেছে কি করব আমি আপনি কি করবেন হ্যাঁ কোনি আচ্ছা তা আমরা ঠিকই ওরে ধরে মাইট দিতাম তাই না আজকে ওর একদিনকে আমার একদিন ভর্তা বানাই ফেলতাম ওরে পিটায় রাগের চোটে ঠিক কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Try to think about it. Try to ponder on the story. Hey, moral of the story ki Rasul says a prophetic story theke apnake bhabte hobe. Bhikkha korte eshe chador dhore tan diye gharer chamra chhire feleche. Rasul takiye muchke hashi dilen. Muchke hashi diye bollen jao. Baitul mal theke kichu sampad dhore diye dao. কি নবী ছিলেন তার মানে উনার গায়ে যত আঘাতই আসতো কখনো উনি রাখতেন না তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে যেতেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় নবী তখন সহ্য করতেন না এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায় এত বড় সূরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে ঠিক কি না এত রাগলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ওই সাহাবীকে ডেকে পাঠিয়ে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না সহজ করে ইসলামকে উপস্থাপন করো জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত করো না একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত করবা কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসল্লি মুসাফির থাকতে পারে তাই না আবার মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল কিসে চুরির বিধান কি السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم চোর বা চুন্নি দামি কোন জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও if anyone steal something precious from the society the government should cut down his right hand গভর্নমেন্ট কাটবে আপনি কাটেন না আবার মুরগি একটা চুরি করছে দইরা রামদা দিয়ে এক কোপ এরকম করা যাবে না ওটা গভর্নমেন্ট করবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন চিফ অফ দা গভর্নমেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান হাত কেটে দিবে কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে অনেক সময় হয় না এমপির মেয়ে চেয়ারম্যানের মেয়ে বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে ছেলে অন্যায় করে ফেলছে একটা আছে না নাই এখন সাহাবীরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয় এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে নতুন করে দাঙ্গা বাঁধবে সবাই যে বিশ্বনবীর কাছে বলবে কিন্তু কেউ সাহস পায় না উসামা বিন যায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন বিশ্বনবী সাইয়েদনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন উসামা তুমি যাও তোমারে বিশ্বনবী বড় ভালোবাসে তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না সাইয়েদনা উসামা যায় বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি যদিও বনু মখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে মেয়েটা আসলেই চোর চুরি করেছে কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল খেপে গেলেন বিশ্বনবী রেগে গেলেন আর বললেন এত বড় সাহস কোত্থেকে পেলে উসামা এটা তো আল্লাহর আইন চোর চুরি করলে হাত কাটো কার আইন বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে
দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে না পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে না মজুদদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে না সব চোর মানুষ হয়ে যাবে ঠিক কি না একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্মা কেঁপে উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা আল্লাহর আইন কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য লাউকানা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতে দেরি করতাম রেগে যেতেন প্রচন্ড এমনে রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য والكاظمين الغيظ মুত্তাকিনরা রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী ওঠো ফাতিমা ওঠো কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাজ্জুদের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন আমাদের রূহ তো আল্লাহর হাতে রূহ কার হাতে আল্লাহ যখন রূহ ফিরাই দিবে তখন ঠিকই উঠবো পড়বো তাহাজ্জুদের নামাজ পড়বো পড়বো রূহটা ফিরে আসুক পড়বো একটু কৌশল করলেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও রেগে গেলেন বুখারীর বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম ওয়াকার আল ইনসানু আকসারা শাইইন জাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আক্রমণ করলে রাখতেন না ওটা নারী ভুরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন চিল্লা এখন সুবহানাল্লাহ এজন্য মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিন আল গায়িদ রাগকে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফলাইবেন সব মাশাআল্লাহ আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই গুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটাকে ঠিক করতে হইলো আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কি না তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখিয়ে দিছে শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে একবার সুবহানাল্লাহ করলে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে খুব চালাক এলাকার লোক সওয়াবের কথা শুইনা লাভ শুইনা সুবহানাল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মুত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হল কাযিমিন আল গায়িব মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করব এগুলো দেখব আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা
কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগেমেগে আগুন মারামারির জন্য উদ্যত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি লা আ'লামু কালিমাতান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানায় দিবে কে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি সেই বাক্য আমারে শিখায় দেন বিশ্বনবী বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুবহানাল্লাহ রাগ কমানোর দোয়া সহিহ হাদিস ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার 1 মনে থাকবে তো টিপস নাম্বার 2 বিশ্বনবী বললেন ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গরগর করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গরগর করতে থাকে আর কি যেন বলতে থাকে এই যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেন আর আগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না সুকুত ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ কোয়াইট রিল্যাক্স কুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে বাইরে নামক দিয়া পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা হলো এক নাম্বার টিপস দুই নাম্বার টিপস ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত মাশাআল্লাহ চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কি করতে হবে তিন নাম্বার টিপস লোয়ার ইওর অ্যাকশন আপনার অ্যাকশন কে কমায় দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রাসূল বললেন লোয়ার মিনিমাইজ ইওর অ্যাকশন কি বললেন আল্লাহ রাসূল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইম ফালইয়াজলিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সেজন্য বসে পড়ে ফা ইন যাহাবা আনহুল গাদাবু ওয়াইল্লা ফালইয়াত্তাজি কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দাঁড়ান অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ পড়া কয়টা গেল কয়টা এক নাম্বার কি পড়া মাশাআল্লাহ দুইটা দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চার নাম্বার টিপস শুনো ইন্নাল গাদাবা মিনাশ শাইতান নিশ্চয় রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ওয়া ইন্নাল মাআতুত ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়া তাওয়াদ্দা তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দার্শনিক ছিলেন তিনি
الغضب من الشيطان কথার সিকোয়েন্স দেখেন ওজন দেখেন الغضب من الشيطان রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেয় কে শয়তান والشيطان خلق من النار শয়তান তৈরি কি থেকে আগুন থেকে والنار تطفئ بالماء আগুন নিভায় কি দিয়ে فإذا غضب أحدكم فليتوضأ তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয় পারবেন পারবেন ওযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ঝাপটা পানির ঝাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতান